আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরেকটা ব্লগে এন্ড আপনাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য স্বাগত এন্ড অভিনন্দন। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা পতঙ্গা সিটি, যেটা বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ, মানে কি বলে এটাকে, বিচ বলে, পতঙ্গা সিটিতে আজকে আমরা সমুদ্রের পারে একটা মনোরম পরিবেশে ইফতার করবো এন্ড আপনাদেরকে দেখাবো এই সমুদ্রের পারে ইফতারের সম্পূর্ণ অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করবো। তো চলুন ব্লগটা দেখতে থাকেন এন্ড দিস ইজ ব্লগ 56। কত বছর পরে সমুদ্র দেখতেছি নিজে জানি না, অনেক বছর হয়ে গেছে আই গেস। অথচ একটা সময় দেখা যেত যে সপ্তাহের তিন চারটা দিন সুন্দর বিকাল কাটাইতাম এই সমুদ্রের পাড়ে। সে বিচ আসা হইতো না, বাট আমাদের ওইদিকে অনেকগুলো বিচ আছে, ওগুলোতে যাওয়া হইতো। ও ম্যান, দিস ইজ ইনসেইন। Look at this day, vibes. সূর্য অস্ত যাচ্ছে আর বসে বসে সমুদ্রের ঢেউ শোনো। মনে হয় এর থেকে ভালো বম্বাই কোন কোথাও আছে ইন্টার করার প্লেস। আজকে ঢেউটা জঘন্য। অনেকদিন পরে সূর্য দেখতেছি এন্ড সমুদ্র দেখতেছি, সূর্যাস্ত দেখতেছি। এখানে সিরিয়াল ওয়াইজ অনেকে ইফতার করতেছে। হাই, কি অবস্থা তোমার? হ্যাঁ সাগর ভাই, কি খবর? তো এখানে ধাপে ধাপে অনেকেই ইফতার প্রোগ্রাম করতেছে, আমরা ছাড়াও মিনিমাম কম না হলো 50-60টা এরকম গ্রুপ আছে। আজকে তো শুক্রবার না, শুক্রবার হলে আরো বেশি আছে। তানবীর, একটা ওয়ান টাইম প্লেট থাকলে আরো বেস্ট হতো না? সব কামাচ্ছ তোমরা, তোমরা সব কামাচ্ছ। এই হিমুর সেই ভাইরাল পাঞ্জাবি, এটা খুবই সরমে কিছু করতে পারতাম। কেমন লাগতেছে আর ভাই? যাদের হচ্ছে না তারা উল্টা পাল্টা গ্রহণ করে। এই সামনে সমুদ্র আর কি, মানে একদম কোমল একটা বাতাস, একদম মসৃণ বাতাসের পাশে আমরা যে ইফতার। আরে কি খবর? আজকে ইফতার আছে চপ, পরোটা, আইসক্রিম, শরবত, পানি। I'm not afraid to die.
প্রকৃতির মাঝে ইফতার করা আসলে একটা সৌভাগ্যের বিষয়। যারাই করতে চান বা করতে একটু দ্বিধাদ্বন্দ্ব বোধ করতেছেন মানুষের কমেন্টের কারণে, বলবো যে অবশ্যই চলে আসবে। যারা বলেন যে প্রকৃতিতে ইফতার করে একটা জাস্ট লোক দেখো না, তাহলে তো আমাদের এখানেও পুজোর মাওলানা সাহেবরাও আছে, পুরোকি লোক দেখানোর জন্য এখানে আসছে বলেন। আমি এখানে বসে পুরো রাত কাটাই দিতে পারবো, মানে মনে হইতেছে পাঁচ মিনিট উঠতে দেখতেছি, এমন একটা এক্সপিরিয়েন্স আসলে অনেক দেখাতে এমন মনে হচ্ছে আমার, বাট অনেক কিছু